বহরমপুর ব্যারাক স্কোয়ারের পাশে থাকা বিশ্রামাগারটি গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিছুদিন আগেই। শুক্রবার বহরমপুর পৌরসভার উদ্যোগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সেই বিশ্রামাগারটি। নবনির্মিত বিশ্রামাগারটির শুভ উদ্বোধন করলেন পৌরপিতা নারুকোপাল মুখোপাধ্যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995164। উদ্যোগে ফিতে কাটার মধ্যে দিয়ে শুভ সূচনাকে সুস্থ রাখতে এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য এবং সেই প্রাত ভ্রমণকারীদের এক যার মাধ্যমে বহরমপুরের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে এবং এই চৌতালার সবকিছুর মধ্যে দিয়ে মানুষের একটা কথাবার্তা বলার, আলোচনা করার, বিশ্রাম নেওয়ার, মানুষের বিভিন্ন পথচারীরা বাইরে থেকে আসে গ্রামগঞ্জ থেকে, তারা এখানে শেল্টার নিতে পারে, বসতে পারে এবং আমাদের শহরের লোকজন যারা বাড়ি থেকে এসে বিভিন্ন নানাবিধ কাজের মধ্যে একটু রিফ্রেশমেন্ট নিতে পারে, সেই জায়গাটা তৈরি করার জন্য মানে এটা একটা অ্যাক্সিডেন্টালি গাছের ডাল পড়ে ভেঙে গেছিলো, সেটাতে হিমাদ্রি দ্বারা, মলয় দ্বারা, এরা আমাদের কাছে দেবাশিস দ্বারা একটা আমরা তাদের ছোটো ভাইয়ের মতো একটা দাবি করে যে এটা এই জায়গাটা পুরনো জায়গা, অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমারও প্রচুর স্মৃতি জড়িয়ে আছে ব্যারাক স্কোয়ারের মধ্যে দিয়ে। আমিও ব্যারাক স্কোয়ারে আমার মানে একবারে খুব মানে 92-93 থেকে আমার ব্যারাক স্কোয়ারে আমার মানে আড্ডা মারা, ওইখানটায় আড্ডা পোস্ট অফিসের কাছে আড্ডা মারতাম। অ্যাকচুয়ালি ক্যারেক্টরের ডিস্ট্রিক্ট রিএম সাহেবের ল্যান্ড আমরা চিঠি করেছিলাম, তার অনুমতি নিয়েছি এবং যা যা গাইডলাইন মধ্যে যেটা সম্ভব সেটা আমরা করেছি, উনি সম্মতি দিয়েছেন। এবং পাশাপাশি আমাদের আরও ইচ্ছে আছে যে এটাকে আরও একটু রেনোভেট করা, আরও ভালো করে আমরা ঢালাই করে দিতাম, কিন্তু যেহেতু শীতকাল তো এতগুলো মানুষ প্রত্যেকদিন আড্ডাটা মারতে পারছে না, কথা বলতে পারছে না, তাদের একটা বড় সংখ্যক মানুষের খুব একটা তাদের প্রত্যেক দিনের যে একটা সময়, খুব মূল্যবান সময় তারা ব্যয় করতেন সেটা তারা করতে পারছে না, ঠান্ডার মধ্যে শীতের নিহর পড়ছিল। তো আপাতত আমরা অ্যাডভেস্টার দিয়ে সেটাকে টেম্পোরারি কনস্ট্রাকশন করে দিলাম, পরবর্তীকালে স্কাল্পচার দিয়ে আরও ডেকোরেটেড করে এটাকে আমরা আরও যেন সুন্দর করা যায়, আরও মডিউল একটা কী বলবো একটা আড্ডা স্থল করা যায় সেটা, এবং আড্ডা স্থলের মধ্যে দিয়ে এখানে মানুষ যেন বিশ্রাম নিতে পারে। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024541।